ছুটির সকালে রেজিনগরের দুই জায়গায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো দুজনের। রেজিনগর স্টেশন এবং সিরাজনগরে দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। রেজিনগরে পৃথক দুটি জায়গায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুজনের। রেজিনগর স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক যুবকের। অন্যদিকে রেজিনগরের সিরাজনগর স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় মৃত্যু এক বৃদ্ধের। জানা গিয়েছে রবিবার সকালে ট্রেনের ধাক্কায় রেজিনগর স্টেশন সংলগ্ন এলাকায় মৃত্যু হয় ইমাম শেখ নামে এক যুবকের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ওই যুবক ওই এলাকারই বাসিন্দা বলে খবর। আপনার কে হয়? এর পাশাপাশি রেজিনগরের সিরাজনগর স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এক বৃদ্ধেরও। ও হয়েছে খ্যাপালা লোক, লোক বলতে পারে। কটা ট্রেনে মারা গেছে ওইটাই তো জানতে নি, কটা ট্রেনে মারা গেছে। খুব কুয়াশা ছিল সে টাইমটা, হ্যাঁ। দুই জায়গায় ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। খবর পেয়ে জিআরপি ও রেজিনগর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।